সিঙ্গাপুর জু। বন্ধুরা, আজকের ফুল ভিডিওটি আমরা করতে যাচ্ছি সিঙ্গাপুর জু নিয়ে। তো আপনাদেরকে বলে রাখি, প্রথমবার যদি আপনারা সিঙ্গাপুর জুতে আসেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন, বিকজ আপনারা হয়তো অনেকেই জানেন না যে 69 একর জমি নিয়ে, অর্থাৎ 28 হেক্টর জমি নিয়ে এই পুরো জুটা কিন্তু তৈরি। এই জু কিন্তু 1973 সালে নির্মাণ হয়ে প্রায় $9 মিলিয়ন খরচ করে, মানে বুঝতেছেন, $9 মিলিয়ন খরচ করে এই জুটা তৈরি হয়। আর বিশ্বাস করবেন, আমি যখন ভিতরে ঢুকছি, যাক বাই দিয়ে ডিটেল ভিতরে বলতেছি, ফুল ব্লগে আপনারা আস্তে আস্তে জেনে যাবেন। অ্যান্ড হ্যাঁ, আমাদের প্রিভিয়াস ব্লগ এখনও যারা যারা দেখেন নাই তারা গিয়ে প্লিজ সার্চ করে দেখে আসতে পারুন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুখানি আপলোড আছে, 4K দেখতে অবশ্যই ইউটিউবে আপনারা ভিজিট করতে পারেন। অ্যান্ড হ্যাঁ, যারা যারা ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে থাকে, ডেফিনেটলি বাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে বলবেন না। নেক্সট কোনো জেলা নিয়ে অথবা কোনো দেশ নিয়ে যদি ব্লগ দেখতে চান তাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি মান্ডাই জু নিয়ে, সিঙ্গাপুর ভ্রমণে। এখন আমার যে ডেস্টিনেশন সেটা হলো যে মান্ডাই জু। তবে আমি এখানে আসছি কিন্তু আজকে 4 দিন হয়ে গেছে। আমি ভাবতেছি যে আমি এখানে কীভাবে দিন কাটাচ্ছি অথবা কীভাবে ঘুরতেছি, কই খাচ্ছি আর কই থাকতেছি, এ সম্পর্কিত একটা ব্লগ আপনাদেরকে আমি উপহার দেবো। সেটা করবো আমি লাস্ট দিনে। এখানে কিন্তু পুরো এক টুকরো বাংলাদেশ খুঁজে পাবেন মুস্তফা সেন্টারের সামনে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। নেক্সট ব্লগ মেন হলো যে আগামী ব্লগে, এর ভিতরে যে কোনো একটাতে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য মান্ডাই জু ব্লগ। বন্ধুরা, আমরা এখন চলে আসছি এখানে। আসার পর হলো যে ট্যাক্সি করে যেহেতু আসছে, আমাদের ট্যাক্সি ভাড়া কত রাখছে জানেন? $30 রাখছে। তো এটা নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি লিটল ইন্ডিয়া থেকে আসেন তাহলে আপনারা চাইলে কিন্তু অ্যাপস দিয়ে বুক না করে নর্মালি যদি আপনারা আসেন তাহলে মিটার হয়তো $25 থেকে $28 মতো আসে, যেটা শু করে। আমি $30 দিয়ে তার সাথে একবার কথা বলে চলে আসছি, বিকজ অনেকক্ষণ দাঁড়ানো লাগে ট্যাক্সির জন্য। এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখি ভিতরের পরিবেশটা কেমন। বন্ধুরা, আমি এখানে টিকিট কেটে নিলাম, প্রায় $60 মতো লাগলো। এখানে কিন্তু 3 ক্যাটাগরি টিকিট পাওয়া যায়। প্রথমত আপনি গেলে কিন্তু এখানে জু দেখতে পারবেন, দেন হলো যে আপনার সামুদ্রিক প্রাণী সহ কিছু জলজ উদ্ভিদ দেখার জন্য এটা আলাদা, আর একটা আছে নাইট সাফারি। টোটাল 3 ক্যাটাগরির, আপনি যেটা কাটবেন এটা। তবে একটা জিনিস, নাইট সাফারি কিন্তু সন্ধ্যা 7টার পর ওপেন হয়। বন্ধুরা, এখানে কুমির দেখা যাচ্ছে নিচে, আমরা যেটার পুলের উপরে আছে এখন, কাঠের তৈরি, কি জোস লাগতেছে। ওইটার নিচে সব কুমির আর কুমির, ও মাই গড, দেখি এটা ডর লাগতেছে। এখন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়া। বন্ধুরা, খুব ভালো লাগতেছে আমার এখানে এসে, জুতে এসে। বিশ্বাস করবেন না, মনে হচ্ছে যে মানে লাইক বান্দরবনের গহীন জঙ্গলে যদি আপনি যান কখনো, যে একটা ফিল আসবে না সেম। আর এর চেয়ে বড় কথা হলো যে ওইখানে কিন্তু অনেক বন্যপ্রাণীর দেখা আপনি পেতে পারেন সৌভাগ্য হলে, বাট এখানে কিন্তু সব দেখতে পারতেছেন। খুব মানে কি বলবো আমি, যে অট্টালিকার যে শহর সিঙ্গাপুর, ওইখান থেকে আপনি এখানে $30 দিয়ে এসে মিনিমাম হলো 3 থেকে 4 লাখ টাকার আনন্দ নিয়ে যেতে পারেন। আমার খুব ভালো লাগতেছে, আমার বইও লাগতেছে, একলা একলা আসছি এখানে, কেউ নাই, সবাই ওইদিকে গেছে, আমি একলা উল্টা পথে হাঁটতেছি। দেখি কী কী দেখা যায়, আজকে শুধু ঘুরবো এবং পুরো দিন আমি এখানে কাটাবো। ও মাই গড, অনেক রকম প্রাণীর দেখা মিলল এখানে এসে। আসলে অনেক কিছু কিন্তু এক্সপ্লেন করা যায় না, যেটা নিজ চোখে না দেখা পর্যন্ত। আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা যদি কখনো আসেন সিঙ্গাপুরে ডেফিনেটলি জুতে আসবেন,
অন্ততপক্ষে তিন ক্যাটাগরির ভিতর ঢুকতে না পারলে একটাতে হলেও ঢুকবেন, ঢুকে আপনি দেখতে পারবেন যে কত ধরনের উদ্ভিদ, কত ধরনের প্রাণী, কত ধরনের জলজ মৎস্য এখানে যে আছে। মৎস্যর কথা বলতেছি, আমরা যাব নেক্সট স্টেপে, সেটা হলো যে জলজ প্রাণী দেখার জন্য। বাট এখানে কিন্তু আরও কিছু অ্যাক্টিভিটি হয়, সেটা কি জানেন? বিভিন্ন শো প্রাণীদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করায় এখানে বিভিন্ন ট্রেনাররা, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। এবং ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর মেসেজ দেয় প্রাণীদেরকে দিয়ে, এই না তাদের উপর নির্যাতন করে সচরাচর। হয়তো আমরা অনেকেই অনেক ধারণা থাকে, জুতে হয়তো প্রাণীদের উপর নির্যাতন হয়, বাট এরকম কিছু না। নর্মালি প্রাণীদেরকে দিয়ে হালকা কিছু শো দেখে তারা মানে সমাজকে বোঝাতে চায় যে প্রাণী আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা এখন অ্যানিমেল সেকশন থেকে বের হয়ে গেলাম, এখন যাবো হলো যে আমরা রিভার ওয়ান্ডার্সে। তো রিভার ওয়ান্ডার্সে গিয়ে ওখানে দেখি ভিতরে কী কী আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আপনারা যদি আসেন এখানে কিন্তু টিকিটের তিন ধরনের টিকিট। প্রথম একটা হলো যে আপনার রিভার ওয়ান্ডার্স, দ্বিতীয়ত হলো যে নাইট সাফারি, এটা রাতের বেলা দেখানো হয়, আরেকটা হলো যে আপনার অ্যানিমেল। ওখানে কিন্তু দুই থেকে তিনটা শো হয় অ্যানিমেলদের, তারা কিন্তু এই না যে আবার বন্যপ্রাণীদেরকে পিটায় টিটায় এমন কোনো শো করে না, খুব সুন্দরভাবে তাদেরকে জিনিসটা। হয়তো আপনাদেরকে আমি ক্যামেরায় বোঝাতে পারবো না, কারণ 30 মিনিটের শো রেকর্ড করা এটা একটু টাফ ব্যাপারই, গ্যাজেট আনছি দুই তিনটা মাত্র যার কারণে। যাই হোক, তো চলেন আমরা এখন রিভার শো দেখে আসি। যেহেতু আমার আগে টিকিট কাটা ছিল তাই আমি এখানে সরাসরি ঢুকে যাচ্ছি। বাই দ্য ওয়ে বন্ধুরা, ভিতরে ঢোকা মাত্র আমি জাস্ট শক, বিশ্বাস করবেন না, আমি এখানকার মাছগুলো দেখে, অ্যাকুরিয়াম কিন্তু আমাদের এখানেও আছে কক্সবাজারে, বাট এখানে অ্যাকুরিয়ামের ভিতরে পুরো জীবন্ত মনে হচ্ছে। এত বড় গ্লাসের ভিতরে প্রাণীগুলোকে কীভাবে আটকে রাখছে, আমি জাস্ট শক। এখন কথা বলবো না, আপনারা জাস্ট এনজয় করেন, বিকজ কথা বললে এই দৃশ্যগুলো দেখার মজাই নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা এই ব্লগটি খুব এনজয় করতেছেন, অ্যান্ড আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কক্সবাজারের অ্যাকুরিয়ামের কথা মনে পড়ে গেলো, আপনারা যারা কক্সবাজার ব্লগ দেখছেন তারা হয়তো দেখছিলেন, রাতের বেলা গিয়ে আমি অ্যাকুরিয়ামে গিয়েছিলাম। বাট আপনারা যদি চান তাহলে এই এখানে তো ওয়াইল্ড লাইফের বলতে তেমন কিছু পাবেন না, তবে সামুদ্রিক যত মাছ আছে, যত অণুজীবী আছে, অনেক কিছু কিন্তু ওরা অ্যাকুরিয়ামে সাজানোর চেষ্টা করছে, আমি অনেক কিছু দেখছি। আমার মতে আপনারা যদি চান তাহলে ওখানে গিয়ে কিন্তু ভিজিট করে আসতে পারেন। আমার এই ফিলটা হঠাৎ করে মনে পড়ে গেলো, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। হঠাৎ করে এই লোকেশনগুলো দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেল, রাঙামাটিতেও কিন্তু দেখতে খানিকটা এরকমই। কী করবো, বাঙালি মানুষ, সবুজের একটু ছায়া দেখলেই নিজের দেশের কথা মনে পড়ে। যাই হোক, এখন যাব হলো যে পান্ডা দেখার জন্য, পান্ডা দেখে আমি হয়তো বের হয়ে যাব। অনেক জায়গায় ভিজিট করছি, সবগুলো হয়তো আপনাদেরকে ক্যামেরাবন্দির মাধ্যমে দেখাতে পারি নাই। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ডেফিনেটলি শিওর এই ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে, অ্যান্ড আমি কনফিডেন্স এই কারণে যে এই ব্লগটাতে আমি আমার যথেষ্ট চেষ্টা করছি আমি এই ব্লগটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, মোবাইল সহ দেন হলে যে গোপ্রো, এছাড়াও কিন্তু সনির ক্যামেরা দিয়ে আমি জাস্ট ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা আনন্দ পান। বাই দ্য ওয়ে, নিজের প্রশংসা না করি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করতে ভুলবেন না, এবং বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে লিঙ্কটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।